Hello friends, this is TK Kundu from the Takes of Friendly Tutorial Home. Today in this class, I am going to discuss the character sketch of the Tsar in the short story, Three Questions, written by Leo Tolstoy. Guys, it's in the syllabus of class 12 students under West Bengal Council of HS Education. I have written this character in a simple way. Please listen to me. The character of the Tsar in the short story, The Three Questions, written by Leo Tolstoy, is portrayed in a unique way. Three question golpe, choto golpo, three question, Leo Tolstoy. জারের চরিত্রটা অঙ্কিত হয়েছে এক অন্যতম ভাবে। ইন স্পাইট অফ বিইং আ কিং, হি হ্যাজ নো কিংলি ইগো। রাজা হওয়া সত্ত্বেও তার কোনো রাজকীয় অহং নেই। হি ইজ নট লাইক আদার কিং, সে অন্যান্য রাজার মতো নয়। হি ইজ ভেরি simple, but he is curious as well as determined. সে খুব সরল, কিন্তু সে খুব আগ্রহী এবং দৃঢ় সংকল্পিত। When the three questions come to his mind for being success in every work, he never gives up hope to know the answer, and eventually he becomes satisfied to perceive the answer by the হেল্প অফ এ ওয়াইজ হার্মিট। যখন তিনটে প্রশ্ন তার মনে এসেছিল সফল হবার জন্য সমস্ত কাজে, সে আশা ছাড়েনি উত্তরটা জানার জন্য, এবং অবশেষে সে সন্তুষ্ট হয়েছিল এর উত্তরটা উপলব্ধি করতে পেরে একটা জ্ঞানী সন্ন্যাসীর থেকে। হি ইজ অলসো কাইন্ড অ্যান্ড ফরগিভিং, সে দয়ালু এবং ক্ষমাশীল। হি গোজ টু মিট হারমিট ইন এ সিম্পল ড্রেস, সে সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে যায় সাদা পোশাকে, সরল সাদা সিধে পোশাকে। হি টেক্স পিটি অন হারমিট অ্যান্ড ডিগস দ্য গ্রাউন্ড ফর হিম, সে সন্ন্যাসীর ওপর করুণা করে এবং তার হয়ে মাটি খনন করে দেয়। হি অলসো শো সিম্প্যাথি ফর দ্য সিরিয়াসলি ইনজিওর্ড পার্সন, সে খুব গুরুতরভাবে আহত ব্যক্তির ওপর সহানুভূতি দেখায়। অ্যান্ড নার্সেস হিম, এবং তাকে সেবা করে। হি অ্যাকসেপ্টস দ্য ফ্রেন্ডশিপ অফ হিজ এনিমি, সে তার শত্রুর বন্ধুত্ব গ্রহণ করে। অ্যান্ড প্রমিসেস টু রিটার্ন হিজ সিজড প্রপার্টি, এবং প্রতিশ্রুতি দেয় তার বাজেয়াপ্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার। Thus we find many positive virtues in him. এইভাবে আমরা তার মধ্যে অনেক গুণ, পজিটিভ গুণ দেখতে পাই। And that is why his character is an impressive character in this story. এবং সেই জন্যই তার চরিত্রটা এই গল্পে একটা আকর্ষণীয় চরিত্র। So guys, this is the character sketch of the Tsar, which I have written here. I hope you have understood, and now you can write this character in your own word without any trouble or difficulties. Thanking you for listening to me in this short class. Tata, bye bye, see you again.